हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम केमन आछेन आशा करी भालो आछेन। तो गतकाल आमी बोलेछिलाम गत दुई तीन दिन आगे बोलेछिलाम जे एड कलोनी निये नतून एकटा भिडियो आसछे आमी आबार दिब। तो ओइटाते छिलो शुधुमात्र डिटेल्स ओ आजके एखान थेके लगइन करे देखाबो। तो ये एखाने होच्छे देखते पाच्छेन एदेर होच्छे जे पूरा सिस्टम साइट 2008 सालेर अनेक पुरातन एकटा साइट। तो एगुला जेहेतु आमी अनेक आगे देखाय दिछि तो एगुला आर आजके नतून करे देखाबो ना, जास्ट साइन आपे क्लिक करबो। तो साइन अपे क्लिक कर लाम। साइन अपे क्लिक करार पर एखाने एकटू समय निबे, समय ना होए गेले एई जे चले आसबे एकटू लोडिंग निच्छे एई। तो तारपर आसले कि करबेन, गत भिडियोते शुधुमात्र डिटेल्सटा देखाइछि किभाबे आसले हबे किभाबे कि करबेन ना करबेन सेटा। तो आजके जस्ट एकदम साइन आप करे पेमेंट देखाय, पेमेंट कत तो किभाबे कीसे निते पाबेन, तारपर आपनि एप एफ आई एफ यू आईडी क्यों निबें, तारपर होच्छे जोन आईडी क्यों निबें, तारपर माने पूरा डिटेल्स आज के थाकबे। तो साइन अपे गिये होच्छे ना, तो लग इने चले आसलाम। लग इने चले आसार पर एखाने एकदम देखलेन वेलकाम वेलकाम, तारपर होच्छे आई एम न्यू, तारपर एखाने फुल नेम, तारपर एखन एखाने डायरेक्ट फुल नेम आमार नेम आमि दिये दिच्छि फुल नेम। एखाने होच्छे फार्स्ट नेम दिते हबे, फार्स्ट नेम, तारपर लास्ट नेम, फार्स्ट नेम लास्ट नेम देवा होये गेले तो তারপর আপনার ইমেল এখানে চাবে। তো ইমেল এখান থেকে আপনার ইমেল যেটা আপনি সেটা দিবেন, আমার ইমেল আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি পাসওয়ার্ড, পাসওয়ার্ড এমন ভাবে দিবেন যেন আপনার মনে থাকে। তো পাসওয়ার্ড অবশ্যই ইউনিক নেম দিতে হবে। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমারটার মতো করে। আসলে প্রথম যেটা হলো কথা সেটা হচ্ছে আপনাকে ডিটেইলস জানতে হবে, না জানে তো আপনি কোনো কাজ করতে পারবেন না। তো এখানে আচ্ছা আপনার কোম্পানি নেম দিতে হবে। এখন কোম্পানি নেম আপনি যে কোনো একটা দিতে পারেন। তো যেহেতু আমি আমার হচ্ছে আমার এই নামটাই দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে রিজিয়ন, রিজিয়ন এশিয়া প্যাসিফিক, এটা আমি গতদিনে দেখা দিচ্ছি, তাও এটাও আমি গতদিনে দেখা দিয়েছি, প্রথমেরটা দিতে হবে। তারপর এখানে আপনি ওয়ান চুজ যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিবেন। তো আমার এখানে বুকস ভালো লাগতেছে তো বুকস দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখানে আপনি অ্যান্ড্রয়েড দিবেন, গতদিন এটা আমি ভুলে গেছিলাম। তো অ্যান্ড্রয়েড যেহেতু অ্যাপ সেহেতু অ্যান্ড্রয়েডে আমরা ক্লিক করবো। আর এখানে এই হচ্ছে আই এম এন নটের ওপরে ক্লিক করবেন, আই এম এন নটের ওপরে ক্লিক করলে হয়ে যাবে। তারপর সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর এখানে কী বলছে দেখেন, পাসওয়ার্ডের ইউনিক লার্জেস্ট নাম্বার মানে একটা সিম্বল লাগবে। তো আমি সিম্বল দিইনি, তো সিম্বলটা দিতে হবে। তো আমি সিম্বলটা দিয়ে দিলাম, এখন নীল মার্ক চলে আসছে মানে হয়ে যাবে, এবার সমস্যা নাই ইনশাল্লাহ। তো সাইন আপে ক্লিক করার পর সাইন আপ এখন হয়ে যাবে কমপ্লিট। তো উপরে যে লেখা আসছে থ্যাংকস ফর সাইন আপ প্লিজ চেক ইউর, মানে এখন আপনি লগ ইন করতে পারবেন। তো অ্যাক্টিভেটেড করতে হবে ইমেল। তো তার আগে দেখেন আপনি যদি চেষ্টা করেন যে আমি লগ ইন করবো, তো লগ ইন করতে পাবেন না, কারণ আপনার ইমেলে যাইতে হবে এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে। তো এখন দেখেন আই এম নটের উপর হইলো, তারপর এখানে রিমেম্বার করেও আমার এখানে লাভ হবে না, কারণ আমি এই যে এখানে চলে আসছে এখানে বলা আছে সুন্দরভাবে এরা বলে দিছে এই যে আপনার ইমেলে যাইতে হবে এবং অ্যাক্টিভেট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করতে হবে। তো এখন আমি আমার ইমেলে চলে আসছি, এই ইমেলে চলে আসার পর এখান থেকে অ্যাড কলোনি থেকে একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সিস্টেম চলে আসছে। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেডে ক্লিক করলাম, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেডে ক্লিক করার পর এখানে একদম চলে আসছে তো ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। তো এখান থেকে একদম হচ্ছে আমি লগ ইন করে নিব। তো এখানে চলে আসলাম, চলে আসার পর জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটা এখন আমি দিব, দেওয়ার পর আই এম এ নটের ওপরে ক্লিক করব। ক্লিক করার পর লগ ইনে ক্লিক করলেই হয়ে যাবে। তো লগ ইনে ক্লিক করব, এখন দেখেন আমি আমার সব কিছু দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে এখানে হচ্ছে চলে আসবে। এখন লগ ইনে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ইনভাইট, মানে আমার পাসওয়ার্ড মেবি ভুল হয়েছে এই জন্য এই সমস্যা হইল। তো পাসওয়ার্ডটা আরেকবার ঠিক করে লিখি, লিখে হচ্ছে আমি লগ ইন করবো। তো পাসওয়ার্ডটা ঠিক করে লিখি, একটু মাইন্ডলি লিখতে হবে, মানে এটা আপনি সেভ করে রাখবেন, যদিও আমি সেভ করে রাখিনি, আমি এবার সেভ করে রাখবো। হ্যাঁ লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার পর আপনি এটা সেভ করে রাখবেন, আর যদি চান যে সেভ করে রাখবেন না তো এখানে হচ্ছে যে ডোন্ট সেভে ক্লিক করবেন, তো হয়ে গেলো। তো প্লিজ প্লিজ এগ্রি টু দ্য টিমস অফ সার্ভিস বিফোর, তো এখানে চলে আসছে, একটু সময় লাগবে যেহেতু লোডিং নিচ্ছে। তো এই যে আমাদের এখানে মেইনলি অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্ট প্রায় করা শেষ হয়ে গেছে, এখন আমাদের যে একটু কাজ থাকবে। তো সাইন এট নেম, তারপরে হচ্ছে সাইন এট পজিশন। তো সাইন এট নেমে আপনি আপনার নাম দিতে পারেন,
আপনি যে কোনো নাম আপনারটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি আমারটাই দিয়ে দিব, আমার নামটা এখানে দিয়ে দিব। তো তারপর আমি আমারটা আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন, আপনি যেটা ভালো লাগে সেটা দিবেন আপনি। তো এখানে হচ্ছে আমি আর্নিং দিচ্ছি, আর্নিং দেওয়ার পর ইয়েস আই এগ্রিতে ক্লিক করতে হবে। তো ইয়েস আই এগ্রিতে ক্লিক করবেন এখন। তো এটাতে পরে দেখতে পাবেন অনেক কিছুই আছে, তো জাস্ট ইয়েস আই এগ্রিতে ক্লিক করলে হয়ে যাবে। তো হয়ে যাচ্ছে, একটু লোডিং নিবে। সব ব্যাপারে আসলে জানতে হবে, আপনাকে জানার পর না আপনি কাজ করবেন। তো আমি গত ভিডিওতে এই জাস্ট ডিটেলসটা দেখাইছি ফোন থেকে। তো আজকে এটার একদম হচ্ছে লগ ইন করে, তারপর হচ্ছে জোন আইডি বের করব, তারপর বিস্তারিত একদম পাবেন আজকে। তো এখানে এই যে হয়ে গেছে, তো এখানে আপনার কিছু কাজ করা লাগবে। তো এখানে দেখেন সেট আপ ইওর অ্যাপ, তো ওয়েলকাম টু অ্যাট কলোনি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্নিং সিস্টেম, তারপর এখানে আছে আপনাকে এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেট আপ নিউ অ্যাপ। তো সেট আপ নিউ অ্যাপে আমাদের এখন ক্লিক করতে হবে। তো আমরা সেট আপ নিউ অ্যাপে ক্লিক করলাম, নিউ ট্যাবে একটা করব, নিউ ট্যাব করব, হ্যাঁ নিউ ট্যাব করব, নিউ ট্যাবে সেট আপ এখন করব একটা অ্যাপ। চলে আসছে। তো এখানে আবার ওই যে সাইন ইন নেম দিতে হবে আপনাকে, নেম দেওয়ার পর কাজ করতে হবে। তো এখানে হচ্ছে এই যে চলে আসার পর এখানে আপনাকে সাইন ইন নাম দিতে হবে। তো সাইন ইন নাম আমরা এখন দিয়ে দিব। তো এই নামটা আগেই আপনি যেটা দিবেন, আবার আপনি ইচ্ছা মতোই দিতে পারেন, তবে যেটা দিয়ে সাইন ইন করবেন সেটাই দিতে হবে। তারপর হচ্ছে সাইন ইন পজিশন, সাইন ইন পজিশন একটু আগে যেটা দিছি ওটাই দিব। তো আপনার যেটা দিবেন ওটাই দিবেন। তো তারপর হচ্ছে ইয়েস আই এগ্রিতে ক্লিক করবেন, করার পর এরকম চলে যাবে। তো প্লিজ এগ্রি উইথ টু, আপনার হচ্ছে সাইন ইন নাম চলে আসবে। তো তারপর আপনি আসলে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখবেন আবার ওই সিস্টেম আসছে। তো তারপর একটু আপনি ওয়েট করবেন, ওয়েট করার পর হচ্ছে দেখবেন যে একটু পরে আপনার হচ্ছে আবার এখানে দিতে হবে। আর মেইনলি হচ্ছে যেটা গত ভিডিওতে আমি বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে আসলে সব কিছু জেনে শুনে কাজ করতে হবে। এমনিতেই মানে আপনি হুট করেই কোনো কোথাও কাজ করতে পারবেন না, তো আপনাকে জানতে হবে। যেহেতু এটা অনেক পুরাতন সাইট, পেমেন্ট প্রুফও আছে গুগলে, আপনি দেখতে পারেন, তারপর হচ্ছে সিস্টেমে দেখতে পারেন। তো তারপরে যে আমার এখানে চলে আসছে নিউ ক্রিয়েট এ নিউ অ্যাপ, তো এখানে আসার পর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ, তো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব। তারপরে অ্যাপ নেম, তো আপনি আপনার মতো করে অ্যাপের নামটা দিতে পারেন, তো সেটা আপনার ইচ্ছা। তো আমি ডেমো, আমার হচ্ছে ডেমো অনলাইন এটা দিচ্ছি। তো জাস্ট আপনার যেটা ভালো লাগবে অ্যাপের নাম হিসেবে সেটাই আপনি দিবেন। দেওয়ার পর আপনাকে এখানে হচ্ছে চলে আসতে হবে। তারপরে হচ্ছে আপনি আসলে, আমরা যেহেতু অ্যান্ড্রয়েডে কাজ করবো সেহেতু অ্যান্ড্রয়েডেই দিয়ে দিব। তারপর এটা অপশন ওগুলোতে কিছু করতে হবে না আপনাকে, জাস্ট এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করলেই আপনার এখানে হয়ে যাবে, যেহেতু অনেক কিছু এখানে অনেক কিছু কাজ সেগুলো আপনাকে করতে হবে না, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো অ্যাপ অনলাইন ক্রিয়েটেড, সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। তো এখানে আপনার দেখেন অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর হচ্ছে অ্যাপ নেম চলে আসছে, তারপরে অ্যাড কলোনি অ্যাপ ইউ ইউ আইডি, যেটা যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই আইডিটা আপনার অ্যাপে অ্যাপ আইডিটা কাজে লাগবে। তারপর হচ্ছে অ্যাড জোন আইডি, তো সেট আপ ইউ নিউ জোন, তো এখানে হচ্ছে ক্লিক করতে হবে। নিউ ট্যাবে আমরা চলে যাব, নিউ ট্যাবে চলে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে চলে আসছে, চলে আসার পর আপনি এখানে সব কিছু ইয়েস ইয়েস দেওয়া থাকবে। তো তারপর আপনি এখানে ইওর অ্যাড জোন লিখে দিবেন, তো আপনার অ্যাড জোন আপনি হচ্ছে লিখে দিবেন, সেটা আপনার ইচ্ছা মতো লিখে দিবেন। তো যেহেতু আমার এখানে যেই নামটা ছিল সেই নামটাই আমি এখানে দিব, অনলাইনটা জাস্ট লিখে দিচ্ছি, বা হচ্ছে আমার অ্যাপের নাম যেটা ওটা দিলেও হবে। তো ওটা দিলেও আপনার ইচ্ছা মতো আপনি যেটা ভালো লাগে আপনার সেটা দিবেন। দেওয়ার পর এখানে আপনি কিছু ইচ্ছা করে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তারপর এটা হচ্ছে অ্যাড জোন ফুল স্ক্রিন, তারপর আপনার ফুল স্ক্রিনে হলে ইনকাম একটু বেশি হবে এই। তারপর এখানে কিছু লেখা লাগবে না অপশনে, এগুলোতে আপনার কিছু লেখা লাগবে না। তারপর হচ্ছে এখানেও আপনি কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে জোন ডেমো অনলাইন সাকসেসফুলি, তো এখানে দেখাচ্ছে। তো তারপর আপনি হচ্ছে যে জোন আইডি পাওয়া যাবেন, জোন আইডি এখানে হচ্ছে দেখাচ্ছে না, এটা হচ্ছে যে ডেমো ইউ
UUID তারপর জোন আইডি এখন আপনাকে খুঁজে বের করতে হবে। চলুন জোন আইডি খুঁজে বের করি। তো জোন আইডি আমাদের যেহেতু ক্রিয়েটেড হয়ে গেছে সাকসেসফুলি, তো আমরা এখন জোন আইডিটা পেয়ে যাব। জোন আইডিটা এই যে এখানে আসার পরে দেখেন আপনার জোন আইডি, এখানে দেখেন জোন আইডি এখানে এটা দেওয়া আছে সুন্দরভাবে জোন আইডি। তো আপনি এই জোন আইডি এবং অ্যাপ আইডি নিয়ে আসলে কি করবেন, নতুন একটা অ্যাপ ক্রিয়েট করবেন। তো আমি জাস্ট আজকে অ্যাপ ক্রিয়েট করা দেখাবো না, আমি অ্যাপ ক্রিয়েট করা দেখাবো নেক্সট ভিডিওতে। তো আপনাদের যদি হয় না কারো যদি খুব তাড়াহুড়া থাকে, তো তাড়াহুড়া যদি থাকে তাহলে অবশ্যই আপনি হচ্ছে এই দুইটা অ্যাপ আইডি এবং জোন আইডি নিয়ে আপনি হচ্ছে অ্যাপ ক্রিয়েট করতে পারেন। তো অ্যাপ ক্রিয়েট কীভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে দিব। তারপরেও যদি আপনাদের কারো ধৈর্য নাশ হয়, তো আপনি হচ্ছে সুন্দরভাবে অনলাইনে সার্চ করবেন ইউটিউবে যে আপনি কীভাবে অ্যাপ ক্রিয়েট করবেন, তো ওখানে দেখে দেখে আপনি করতে পারেন। আমি যেহেতু দিব তারপরে এটা বলতেছি। তো এখান থেকে হচ্ছে আপনি একদম জোন আইডি পেয়ে যাবেন। জোন আইডি পাইলেন এবং অ্যাপ আইডি পাওয়ার পর আপনি আসলে কী করবেন সেটা তো আমি বলেই দিলাম। তারপর এখন আমরা যাবো আসলে পেমেন্টে। এখানে পেমেন্ট আপনি কী যাবেন, এখন ডাইরেক্ট হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে আসার পর পেমেন্ট ইনফোতে চলে যাবেন। যার পর আপনার এখানে দেখতে পাবেন ইনফরমেশন, কান্ট্রি প্রথমে সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পর যেহেতু আমরা বাংলাদেশ, তো আমরা হচ্ছে বাংলাদেশ উপরে এটা ইউনাইটেড স্টেট দেওয়া আছে। তো একদম বাংলাদেশে যদি চলে যান তাহলে আপনার একদম উপরে যাইতে হবে। উপরে যাওয়ার পর আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর আপনাকে এখানে নেম দিতে হবে, তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, তারপর অ্যাড্রেস লাইন 2 দিতে হবে, তারপর সিটি, স্ট্যাটাস, জিপ কোড মানে ডিটেলস আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে হচ্ছে কন্ট্যাক্ট আপনি ইউএস দিতে পারেন, আপনার যেহেতু ইউএস দিতে পাবেন না তো ইউএস তো অত দরকার নেই, তো আপনি হচ্ছে যে এটা না দিলেও হবে, তো আপনি বাংলাদেশ দিতে পারেন। তো হ্যাঁ কন্ট্যাক্ট ফোন আপনি বাংলাদেশ দেওয়ার পর এগুলো আপনার দেওয়া লাগবে না, ওটা দেওয়া লাগবে না, এটা হচ্ছে যে ট্যাক্স আপনার দেওয়া লাগবে না। তো আপনি জাস্ট পেমেন্ট মেথডে চলে আসবেন। পেমেন্ট আসলে আপনি কেসে কেসে নিতে পারবেন সেটা দেখেন, এখানে শুধুমাত্র বলা আছে যে ওয়াইরি ট্রান্সফার হবে পেপ্যাল। তো যেহেতু পেপ্যাল এখন প্রায় চলে সব জায়গাতে, তো পেপ্যালে আমরা নিই, পেপ্যালে আপনি নেবেন। পেপ্যালে নেওয়ার পর এখানে হচ্ছে আপনার পেপ্যাল ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। দেওয়ার পর লিগাল এগ্রিমেন্ট এগুলো তো আপনি কিছু করতে পারবেন না, তারপর এখানে সেভ চেঞ্জ করতে পারবেন। আর এখানে মেন যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আপনি মিনিমাম কত হলে আপনি আসলে এখান থেকে উইথড্র দিতে পারবেন, মানে মিনিমাম $100 হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। আর যেটা এখন দেখাইলাম সেটা হচ্ছে পেপ্যালের চার্জ কাটবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কলোনি মিনিমাম আপনার হচ্ছে যে $100 হলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন, সেটা পেপ্যালে। আর পেপ্যালের মাধ্যমে কীভাবে পেমেন্ট নেবেন সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, না জানলেও এখন হবে, সমস্যা নাই, পরে হচ্ছে ওটা দেখানো যাবে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক।